প্রোডাকশন ওয়ারেন্ট আওতে কি হচ্ছে কালকে যেটা দেওয়া হয়েছে ওটাকে চ্যালেঞ্জ করে একেবারে এটা যে চোরেদের সরকার এবং চোর ডাকাতদের প্রোটেকশন দেওয়ার জন্য যে মমতা ব্যানার্জি কাজ করছেন, এত বড় একটা বড় ডাকাতকে প্রোটেকশন দিয়ে প্রমাণ হলো। এবং এরা যেটা করছে পরিণতি খুব ভয়ঙ্কর এবং অন রেকর্ড করছে। কালকে রাজদেবিনী অর্ডার দিয়েছে আর দুবরাজ পুষ্প দিয়েছে, মানে কাগজপত্রে যেটা আমার ক্ষেত্রে করে বারে বারে থাপ্পড় খাচ্ছে, ঠিক এক্ষেত্রেও কাগজপত্রে এমন ভুল করলো এই শ্যাম সিং, এই যে উত্তম কুমার ডিজি ঋষি ভাইপোর কথা শুনতে গিয়ে এটা করলো, এর ফল ভয়ানক হবে। প্রস্তুতি চলছে, চিন্তার কোনো কারণ নেই। বাকিটা বলছি দিল্লি হাইকোর্টে গেল এক বছর আগের মামলা, দিল্লি হাইকোর্টে মুভ করেছে কাল শুনানি, না সে ঠিক আছে, কোর্ট কি করবে আমি জানি না, কিন্তু যেটা অন রেকর্ড করেছে তাতে প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার গরু চোর, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, চাকরি বিক্রি করা লোকদেরকে প্রোটেকশন দেয়। প্রধানমন্ত্রীর সাথে আপনার দেখা হচ্ছে? ওটা কাকতালীয়, দেখুন আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম ছিল, আমি এবং নিশীত প্রামাণিকরা আরো অনেক সাংসদরা, আমাদের ঝাড়খণ্ডের বিজেপি সাংসদরা, একটু মাথাটা সরব, মেঘালয়ের বিজেপি সাংসদরা আমরা এক জায়গায় বসেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছিলেন, তিনি অত্যন্ত স্নেহভাব করে আমাকে ডেকেছেন এবং আমি তার দর্শন পেয়েছি, নমস্কার করার সুযোগ পেয়েছি। এটা তো বলা উচিত, আমি দেখুন ফেডারেল স্ট্রাকচারে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, এটাতে ভারত সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু এখানে হস্তক্ষেপের সুযোগ নেই, কিন্তু হি ইজ মাই আলটিমেট লিডার, লিডারের কাছে আমি আমার যে প্রসিয়ারটা 1956 সেটা আমি তুলে ধরেছি এবং আমি লিডারকে জানিয়েছি, ভারতবর্ষ স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি যে এখানে নেতা প্রতিপক্ষ মানে বিরোধী দলনেতাকে কাজ করতে দেওয়া হয় না। আমি কোতলপুরে গেছি, ফার্মার সুইসাইড করেছে তার বাড়িতে যেতে দেয়, আমি নেতাই শহীদ মেদিতে মালা দিতে চেয়েছি কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও দেয়। এটা ভারতবর্ষের লোক জানুক, মমতা ব্যানার্জি বাইরে গিয়ে বড় বড় কথা বলেন, বলেন যে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে, এটা তো বলা উচিত। আমি দেখুন ফেডারেল স্ট্রাকচারে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, এটাতে ভারত সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু এখানে হস্তক্ষেপের সুযোগ নেই, কিন্তু হি ইজ মাই আলটিমেট লিডার, লিডারের কাছে আমি আমার যে প্রসিয়ারটা 1956 সেটা আমি তুলে ধরেছি এবং আমি লিডারকে জানিয়েছি, ভারতবর্ষ স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি যে এখানে নেতা প্রতিপক্ষ মানে বিরোধী দলনেতাকে কাজ করতে দেওয়া হয় না। আমি কোতলপুরে গেছি, ফার্মার সুইসাইড করেছে তার বাড়িতে যেতে দেয়, আমি নেতাই শহীদ মেদিতে মালা দিতে চেয়েছি কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও দেয়। এটা ভারতবর্ষের লোক জানুক, মমতা ব্যানার্জি বাইরে গিয়ে বড় বড় কথা বলেন, বলেন যে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে, বিজেপি মানে ইডি সিবিআই। তা মমতা ব্যানার্জি এখানে কি করছে লিডার অব দি অপোজিশনের এগেনস্টে সেটা গোটা ভারতবর্ষের লোককে জানাতে হবে, জানানোর প্ল্যাটফর্মটা তো ক্যাপিটাল রাজধানী, সেখানে যদি না বলতে পারি না জানাতে পারি তাহলে কোথায় জানাবো? ওটা নিয়ে আমি ইস্কান্তবাবু প্রেস করেছে, আমি কালকে কাঁথির যে সভা আছে সেখান থেকে বিস্তারিত বলবো। 31 আগস্ট ডিসেম্বরের মধ্যে আবাস মানে প্রধানমন্ত্রী আবাসের তালিকা ঘোষণা করতে বলেছে, তাতে 17টা দফা আছে, আমি কালকে পড়বো পাবলিক ডোমেনে, সেখানে আমি পাবলিককে জানাবো। এই 31 ডিসেম্বরের মধ্যে যদি ওই 17 দফার মধ্যে একটা দফার কোনো নাম থাকে, একটা দফা এরা বাতিল করে দুটো দফা করেছে, আমি তো জানি ইস্ট মেদিনীপুরের ডিএম, মালদার ডিএম, এরা বলেছে শুধু মাথায় ছাদ না থাকলেই নাম দিয়ে দেবে, বাকি 15 দফা দেখার দরকার নেই। আমি কালকে পাবলিক ডোমেনে 17 দফা পড়ে দেব, যাতে গোটা পশ্চিমবঙ্গের লোক জাগ্রত থাকে, ও তাদেরকে অনুরোধ করব 17 দফা ভাইলেট করে একটাও তোলামূল পার্টির চোরেদের যদি ঘর দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা, সাথে সাথে আমাদের জানান, ডিলিট করাবো, আমাদের মন্ত্রী কথা দিয়েছেন, শুধু ডিলিট করানো নয় টাকা ফেরত করাবে ভারত সরকার, 60% টাকা ভারত সরকার তার কাছ থেকে ফেরত করাবে এবং প্রয়োজন হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কালকে 21 ডিসেম্বর
তৃণমূল থেকে বলা হচ্ছে সাবধানে থাকুন, রাস্তায় বেরোবেন না। ওদের এসব কথাবার্তার কোন যুক্তি নেই, ওদের কথাবার্তা যুক্তি নেই। ওরা কায়দা কানুন করে কোর্টের ডেট সব চেঞ্জ করেছে। আলটিমেটলি ডিওকেও ডিও দিতে হবে, আলটিমেটলি বড় ডাকাতও জেলে যাবে, আলটিমেটলি আজকেই তো চাকরি বাতিলের তালিকা ঘোষণা শুরু হয়ে গেছে। আমি কালকে কাঁথির যে সভা আছে সেখান থেকে বিস্তারিত বলবো। 31 আগস্ট ডিসেম্বরের মধ্যে আবাস মানে প্রধানমন্ত্রী আবাসের তালিকা ঘোষণা করতে বলেছে, তাতে 17টা দফা আছে। আমি কালকে পড়বো পাবলিক ডোমেনে, সেখানে আমি পাবলিককে জানাবো এই 31 ডিসেম্বরের মধ্যে যদি ওই 17 দফার মধ্যে একটা দফার কোনো নাম থাকে, একটা দফা এরা বাতিল করে দুটো দফা করেছে। আমি তো জানি ইস্ট মেদিনীপুরের ডিএম, মালদার ডিএম, এরা বলেছে শুধু মাথায় ছাদ না থাকলেই নাম দিয়ে দেবে, বাকি 15 দফা দেখার দরকার নেই। আমি কালকে পাবলিক ডোমেনে 17 দফা পড়ে দেব, যাতে গোটা পশ্চিমবঙ্গের লোক জাগ্রত থাকে। ও তাদেরকে অনুরোধ করব 17 দফা ভাইলেট করে একটাও তোলামূল পার্টির জোরেদের যদি ঘর দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা, সাথে সাথে আমাদের জানান, ডিলিট করাবো। আমাদের মন্ত্রী কথা দিয়েছেন শুধু ডিলিট করানো নয়, টাকা ফেরত করাবে ভারত সরকার। 60% টাকা ভারত সরকার তার কাছ থেকে ফেরত করাবে এবং প্রয়োজন হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কালকে 21 ডিসেম্বর তৃণমূল থেকে বলা হচ্ছে সাবধানে থাকুন, রাস্তায় বেরোবেন না। ওদের এসব কথাবার্তার কোন যুক্তি নেই, ওদের কথাবার্তা যুক্তি নেই। ওরা কায়দা কানুন করে কোর্টের ডেট সব চেঞ্জ করেছে। আলটিমেটলি ডিওকেও ডিও দিতে হবে, আলটিমেটলি বড় ডাকাতও জেলে যাবে, আলটিমেটলি আজকেই তো চাকরি বাতিলের তালিকা ঘোষণা শুরু হয়ে গেছে কাল কি বড় কিছু আসতে চলেছে? সার্ভে করার দরকার নেই ভাই, 17 দফা বলে দেবো। মোটরসাইকেল থেকে প্যান কার্ড থেকে যেগুলো যদি নাম থাকে জানাবেন, টাকা ভারত সরকারের টাকা আদায় করার ফেরত করানোর দায়িত্ব, প্রয়োজনে ক্রিমিনাল মামলা করবেন মন্ত্রী কথা দিয়েছে। কালকে বড় কিছু হতে চলেছে কাঁথির সভা ছাড়া? না না, কালকে বড় কিছু হওয়ার বিষয় নেই। আমি আপনাকে আগেও বলেছি, আমি ঘোষণাই করেছি যে বিষয়গুলো আমরা বলেছি এগুলো গুরুত্বপূর্ণ ডেট, কখনোই বলিনি এই ডেটে সরকার পরিবর্তন হয়ে যাবে। সেই গুরুত্বপূর্ণ ডেটে বড় ডাকাত জেলে যাবে, কর্মচারী শিক্ষকরা তাদের ডিএ পাবে, কয়েক হাজার ভুয়া শিক্ষকের চাকরি যাবে, এটা উদ্বোধন হয়ে গেছে। ইহার যাওয়ারও উদ্বোধন হয়ে গেছে, 936-এর নাম ওয়েবসাইটে তোলারও উদ্বোধন হয়ে গেছে, 1000 জন ভুয়া শিক্ষকের চাকরি যাওয়ার তালিকাও প্রকাশিত হয়ে গেছে। এই সংখ্যাটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে দেখবেন বাড়তে বাড়তে 30-40-50 হাজার। ওরা আদালতে কি নতুন কথা শুনুন, কাঁথির সভা আদালত অনুমতি দেওয়ার প্রয়োজন নেই, ক্রিমিনাল মামলা করবেন মন্ত্রী কথা দিয়েছে। কালকে বড় কিছু হতে চলেছে কাঁথির সভা ছাড়া? না না, কালকে বড় কিছু হওয়ার বিষয় নেই। আমি আপনাকে আগেও বলেছি, আমি ঘোষণাই করেছি যে বিষয়গুলো আমরা বলেছি এগুলো গুরুত্বপূর্ণ ডেট, কখনোই বলিনি এই ডেটে সরকার পরিবর্তন হয়ে যাবে। সেই গুরুত্বপূর্ণ ডেটে বড় ডাকাত জেলে যাবে, কর্মচারী শিক্ষকরা তাদের ডিএ পাবে, কয়েক হাজার ভুয়া শিক্ষকের চাকরি যাবে, এটা উদ্বোধন হয়ে গেছে। ইহার যাওয়ারও উদ্বোধন হয়ে গেছে, 936-এর নাম ওয়েবসাইটে তোলারও উদ্বোধন হয়ে গেছে, 1000 জন ভুয়া শিক্ষকের চাকরি যাওয়ার তালিকাও প্রকাশিত হয়ে গেছে। এই সংখ্যাটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে দেখবেন বাড়তে বাড়তে 30-40-50 হাজার। ওরা আদালতে কি নতুন কথা শুনুন, কাঁথির সভা আদালত অনুমতি দেওয়ার পরে কাঁথির একজন কৃষি ভাইপোর দলদাস এসডিও, তিনি বলেছেন সকাল 7টা থেকে রাত্রি 1টা দুপুর 1টা পর্যন্ত মাইক বাজাবে। আমরা আজকে কোর্টে গিয়ে আমরা অর্ডার করিয়েছি সন্ধ্যে 6টা পর্যন্ত মাইক বাজাবে, মানে কোর্টের অর্ডারেরও ফাঁক কোথায় আছে খোঁজার চেষ্টা করি। এদের পরিণতি যা হবে এরা নিজেরাও জানে না, এই এসডিও আইসি আচ্ছা আপনাদের অপেক্ষা করতে হবে, মানে আপনাদের ভাবতে হবে না। সুন্দর রোড ম্যাপ চলছে, সুন্দর রোড ম্যাপ চলছে এবং সুন্দর এগাচ্ছে। যেগুলো করে কিছু করতে পারবে না, কাল একবারে কাঁথি খেজুরি মুখবেড়িয়া এগরা ভগবানপুরের লোক ঢাক ঢোল নাড়া তাসা নিয়ে নামতে পারে, কালকে দেখে আসবে। থ্যাংক ইউ।
দেখে আসছে ও তো নটা জেলা ধরে করেছিল ওরা আমি আমার একটা জেলা একটা লোকসভাতেই আমি যা দেখাবো দেখে আসছে আর এটাও বলে গেলাম নরেন্দ্র মোদীজিকে আপনি লোকসভা আমি উপহার দিব 2 লক্ষের বেশি।